সালামত বলে এই চারটি কাজ ব্যক্তি করবে এক নম্বর হলো সালামের প্রচলন করা দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তিন নম্বর হলো উদাত্তকে খাবারও চার নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা এই চারটি কাজ যে ব্যক্তি করবে তাকরুল জান্নাতা আসসালাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব গভীর রজনীতে উঠে একজন বান্দা আল্লাহ তাআলাকে ডাকে কাকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন তার কি অভিযোগ আছে তার কি জবাব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কোনকে হারাম করে দিয়ে বান্দা আমার উদ্দেশ্যে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে হারাম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার বান্দা কি চাই রাখো আমার বান্দা যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দাকে দাঁড়িয়ে দিব